আমাদের রাজ্যে বর্তমানে যে শাসক দল ক্ষমতায় রয়েছে সেই সরকার তৃতীয়বার গঠিত হওয়ার পর থেকে একটা কথা নামতার মতো আমরা চারিদিকে শুনতে পাই আর সেটা হচ্ছে আমাদের কাছে টাকা নেই এমন নয় যে এই সরকার যখন এর আগে দুবার এসেছে তখন তারা বলেনি আমাদের কাছে টাকা নেই বা এর আগে যে শাসক দল ক্ষমতায় ছিল তারা কখনো বলেনি যে আমাদের কাছে টাকা নেই কিন্তু দু হাজার পর থেকে দেখা যাচ্ছে যে এই কথার তীব্রতা আরও বেড়ে গেছে এর কারণ হিসেবে অনেক সময় বিশেষজ্ঞ এবং সমালোচকেরা একটা কথা বলে থাকেন যে ওজন বুঝে ভোজন করার রীতি এই সরকারের একেবারেই নেই যেমন একটা মজার উদাহরণ দিই দুর্গাপুজোর আগে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা যখন হয় তখন মুখ্যমন্ত্রী এগিয়ে এসে বলেন আমার ভাড়া শূন্য বলুন কত হাজার টাকা দিতে হবে এবং তারপরেই ঘোষণা শোনা যায় যে আগের বছরের থেকে এই বছর দশ হাজার টাকা বেশি অনুদান দেওয়া হচ্ছে ক্লাবগুলিকে এবং তারই সঙ্গে সরকারের যে বিভিন্ন রকম ভাতা প্রকল্প রয়েছে সেগুলির কথা তো অবশ্যই এখানে উঠে আসে এই কথাও অনেকেই বলে থাকেন যে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য নির্বাচনের আগে যে সমস্ত জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল সেগুলোও এখানে একটা কারণ হিসেবে অবশ্যই উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা কৃষক ভাতা দুয়ারে রেশন ইত্যাদি এগুলো তো রয়েইছে এবার এখানে অবশ্যই কাউন্টার করতে গিয়ে বলা যায় যে সরকারের এই যে রাজস্ব যে রাজকোষ রয়েছে সেটাকে যদি আমরা একটা কলসি ভাবি সেই কলসি থেকে জল বেরিয়ে যাওয়ার যেমন হাজারটা ছিদ্র রয়েছে তেমনই কলসিতে জল ভরার যে নল তারও তো অভাব নেই অনেক রকমভাবে রাজ্য আয় করতে পারে যেমন আপনারা সকলেই জানেন যে রাজ্যের মানুষের সুরাপান থেকে রাজ্য সরকারের একটা বড় সড়ো আয় হয় রাজ্যের সরকার নিজেকে বিপিন বাবুর ভূমিকায় পায় তার কারণ কারণ সুধা শুধুমাত্র আমাদের রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের জ্বালা অনেক ক্ষেত্রে তাই নয় রাজ্য সরকারের রাজস্ব আয় হয় যেমন আপনারা জানেন হয়তো যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন সত্তর কোটি টাকার মদ বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে সত্তর কোটি টাকার তো যাই হোক এখান থেকে রাজ্য সরকারের একটা মোটা টাকা আয় হয় কিন্তু শুধু এই একটা দিয়ে তো হবে না এই একটা আয় দিয়ে রাজকোষ তো বারবার ভরা যাবে না প্রত্যেক বছর এই যে ভাতার নামে একটা ব্ল্যাক হোল রয়েছে সেখান থেকে রাজকোষকেই একভাবে টেনে বের করা অসম্ভব রাজ্য সরকার যে কোনো সময় লোন নিতেই পারে ধার করতে পারে কিন্তু ওই যে এক কলসি বারবার বেচা যায় না তাই এইবারে দেখা যাচ্ছে নবান্নের তরফ থেকে এই অর্থ সঞ্চয়ের জন্য সরকারের আয় বাড়ানোর জন্য দুটি পন্থা গ্রহণ করা হয়েছে একটি বহির্মুখী অর্থাৎ সাধারণ মানুষের জন্য একটি অন্তর্মুখী অর্থাৎ সরকারের নিজের জন্য নিজেদের বিভিন্ন রকম জিনিসপত্র তারা শুধরাবে যাতে টাকা পয়সা বাঁচে দুটো শুনেই আপনি চিন্তায় পড়ে যাবেন তার কারণ অন্তর্মুখী যে সমস্ত পন্থা সেটা শুনে আপনার মনে হবে তার মানে এগারো বছর ধরে এইভাবে নয় করা হয়েছে টাকা এখন সেগুলো শোধরানো হচ্ছে বা বন্ধ করা হচ্ছে এবং তারই সঙ্গে বহির্মুখী পন্থার কথা শুনে আপনার মনে প্রশ্ন জাগবে তাহলে আমার পকেটে আরো বেশি করে কাঁচি চলতে চলেছে নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছিলেন দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার তাদের আয় বাড়ানোর জন্য নতুন পন্থা অবলম্বন করেছে ট্রাফিক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে জরিমানা আরো বাড়িয়ে দিতে হবে এবং বেশি করে এই জরিমানা আদায় করতে হবে যাতে সরকারের আয় বাড়ে এবং তাদের সঙ্গে তিনি বলেন ট্রাফিক পুলিশ বিভাগকে এটা মনে রাখতে হবে এই যে একটা পন্থার মাধ্যমে জরিমানা বাড়িয়ে বেশি করে আয় করার কথা ভাবছে রাজ্য সরকার এটা কোনোভাবেই সম্ভব নয় তারা যদি এগুলো করে তাহলে তার ফলটা হিতে বিপরীত হতে পারে সাধারণ মানুষের ওপরে এই বোঝা চাপালে ফলটা হিতে বিপরীত হতে পারে এবং এর ফল তাদেরকেই ভোগ করতে হবে এই কথা যখন বলেছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় তিনি একটি ছ হাজার টাকার জরিমানার রসিদও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্যই জরিমানা হয়েছিল তার এবং তার কিছু পরেই এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে দেখা যায় যে শুভেন্দু অধিকারী এগারো হাজার টাকার জরিমানা দিয়েছেন ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য এবং অবশ্যই এটা তো নো পয়েন্ট ফর গেসিং শুভেন্দু অধিকারী সেই জরিমানা দিয়ে বেরিয়ে রাজ্য সরকারকে বিদ্যে ছেড়ে দেননি তিনি একেবারে বাছা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন সরকারের বিরোধিতায় এবার বিরোধীদের অনেক সময় একটা অভিযোগ থাকে যে সরকার তাদের কথা একেবারেই শোনে না কিন্তু শুভেন্দু অধিকারের এই পোস্ট তারপরে তারা এগারো হাজার টাকা জরিমানা দেওয়া এবং তার সঙ্গে যা যা কথা তিনি বলেছেন যে অভিযোগ তিনি করেছেন তারপরে সরকারের তরফ থেকে যা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে নবান্ন একেবারে ব্রিলিয়ান্ট আইডিয়া পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর কথার মাধ্যমে কারণ নবান্নের তরফ থেকে এখন জানানো হয়েছে বাড়তি অর্থ সংস্থানের জন্য এম যারা রয়েছেন অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর তাদের কাজ ঢেলে সাজানো হবে একটি বিশেষ বাহিনীও তৈরি করা হচ্ছে এদের কাজ হবে কর এবং জরিমানা আদায় করা আর এই অভিযানেই তারা চালাবেন প্রত্যেক দিন এবং সরকার চূড়ান্ত আশাবাদী যে এই কর এবং জরিমানা আদায়ের মাধ্যমে তাদের অর্থ সংস্থান বাড়বে আরও বেশি তারা আয় করতে পারবে একটি রিপোর্ট বলছে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে রাজ্য সরকার এখনো অর্থ সংকটে ভুগছে এবং সেই জন্য পরিবহন দপ্তরকেও এই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে আয় বাড়াতে হবে আর তাই এই বিশেষ বাহিনী যেটা গঠন করা হচ্ছে সেই পরিকল্পনা করা হয়েছে রাজ্য দপ্তরের অধীনে নথিভুক্ত গাড়ির সংখ্যা প্রায় এক কোটি ছেচল্লিশ লক্ষ এবং সেখান থেকে প্রত্যেক বছর তাদের কর এবং জরিমানা বাবদ যে আয় হয় সেটা মোটামুটি ছাব্বিশশো কোটি টাকা কিন্তু এখন এই সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে এই বিশেষ বাহিনী যদি কাজ শুরু করে এবং তারা কর এবং জরিমানা যদি আদায় করতে শুরু করে তাহলে কর ফাঁকি দেওয়া রোধ করা যাবে এবং সেক্ষেত্রে এই আয়টা বেড়ে দাঁড়াতে পারে কোটি টাকায় পাঁচ হাজার ভাবুন এখন আয় হচ্ছে ছাব্বিশশো কোটি টাকা এরপরে এই বিশেষ বাহিনী অভিযান চালাবে এবং কর ফাঁকি দেওয়া রোধ করবে এবং তার ফলে সেই আয়টা বেড়ে যাবে পাঁচ হাজার কোটি টাকায় মানে এখন যা হচ্ছে তার প্রায় ডাবল তাহলে এই ফাইন বিজনেসটা চলবে কি করে দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে এই বিশেষ বাহিনী শুধুমাত্র কর এবং জরিমানা আদায়ের কাজটাই করবে প্রতিদিন তারা শুধু এই অভিযানই চালাবে এবং এখানে কি করা হবে দেখা হবে যে কোন কোন গাড়ি কর ফাঁকি দিচ্ছে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে দূষণবিধি মেনে গাড়িগুলো চলছে কিনা সেটা দেখা হবে যদি তারা না মেনে চলে সেই বিধি তাহলে সেখান থেকেও জরিমানা আদায় করা হবে ট্রাক যদি দেখা যায় যে ওভারলোডিং করছে তাহলে সেক্ষেত্রে তাদেরকেও জরিমানা করা হবে আর শুধু তাই নয় ছোট গাড়ি এবং অটোর কর ফাঁকি দেওয়ার যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে কর্তৃপক্ষ খুবই আশাবাদী যে এই কর ফাঁকি দেওয়াও তারা আটকাতে পারবে এই প্রবণতা রোধ করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী বছরে করের কড়াকড়ি থেকে নিজের পকেটের করকড়ে নোটগুলোকে একটু বাঁচিয়ে রাখুন সাবধানে থাকুন এবার এখানে অবশ্যই ব্যালেন্সড আর্গুমেন্টের জন্য বলা উচিত যে ট্রাফিক আইন ভাঙলে জরিমানা তো দিতেই হবে কিন্তু জাস্ট কিন্তু অনেক সময় যে অভিযোগগুলো উঠে আসে যে মাসের শেষে দেখা যায় যে ট্রাফিক পুলিশরা একটু বেশিই আটকাচ্ছেন একটু বেশিই ভালোবাসছেন বেশি চালান কাটা হচ্ছে বেশি জরিমানা করা হচ্ছে এবং অস্বাভাবিক একটা অ্যামাউন্টের জরিমানা করা হচ্ছে প্রচণ্ড বেশি টাকা পয়সা নেওয়া হচ্ছে এই যে অভিযোগগুলো উঠে আসে তার কি হবে রাজ্য সরকারকে এই যে বেশি করে টাকা আয় করতে হবে সেই তাগিদে এই সমস্ত অভিযোগও কি আরও বাড়তেই থাকবে যদি বাড়ে তাহলে পরিত্রাণ কোথা থেকে পাওয়া যাবে আদৌ কোনো পরিত্রাণ কি পাওয়া যাবে সরকারের এই যে টাকা বেশি করে আয় করতে হবে এই যে একটা সংকল্প এই সংকল্পে সরকার অচল থাকতে পারে কিন্তু তাতে সাধারণ মানুষ কতটা বিকল হবেন মানে ওই সাদা স্করপিও যারা যাতায়াত করেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের গাড়ির চালকরা মালিকের আশীর্বাদে এই সমস্ত কথা খুব একটা ভাবেন না তোয়াক্কাও করেন না কিন্তু যারা অল্টো চালান তাদের কি হবে এবং তারই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠে আসছে যে এই কাজের জন্য সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদেরকে এগিয়ে দেওয়া হবে তাদের বিরুদ্ধেও কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে এবার কিছু মানুষজন যাদের মাথায় দুষ্ট বুদ্ধি কিলবিল করছে তারা আবার অনেক সময় বলছেন যে একটা কাজ করলেই তো পারে সরকারের যদি এত বেশি টাকা দরকার হয় তাহলে ওই যে ওই ঠিক আছে ছেড়ে দেবো এবারের মতো জরিমানা হবে না টাকা দিতে হবে না একশো টাকা দিয়ে চলে যাও পাঁচশো টাকা দিয়ে চলে যাও এই এইরকমভাবে যে টাকা পয়সা রোজগার হয় এবং দিনের শেষে যেখানে দেখা যায় যে একটা মাথার ওপরে প্রায় পাঁচ ছ হাজার টাকা রোজগার হয়েছে সেই ফান্ডটাকেই তো সরকার অফিসিয়াল করে দিতে পারে এবং সেখান থেকে তিরিশ শতাংশ সরকার নিয়ে নিতে পারে নেটওয়ার্কও তৈরি হয়েই রয়েছে লোকজনও রয়েছে টাকা পয়সাও রোজগার হচ্ছে শুধু অফিসিয়ালি সরকারকে ব্যাপারটা করতে হবে এবং তিরিশ শতাংশ নিজের দিকে নিয়ে নিতে হবে দেখুন যেটা ঘুষ নেওয়ার ব্যাপার সেই অভিযোগও তো আছে উস্তাদ রশিদ খান তার গাড়িকে আটকানো হয়েছিল এবং তিনি অভিযোগ করেছিলেন যে তার গাড়ির চালকের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে পরবর্তীকালে বিষয়টা অবশ্য মিটে যায় কারণ উস্তাদ রশিদ খানের গাড়ি পরে তারা বুঝতে পেরেছিলেন যে ভুল গাড়ি ধরা হয়ে গিয়েছে কিন্তু সেটা যদি কোনো পল্টু বা চিন্টুর গাড়ি হতো তাহলে কি হতো সে তো মোটামুটি সকলেরই জানা এইবার আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে এই সমস্ত কিছু হবে না কাউকে রকম সমস্যায় ফেলা হবে না একদম সত্যি সত্যি যারা ট্রাফিক আইন ভাঙছে তাদেরকেই জরিমানা করা হবে তাহলে এতদিন ধরে যারা ট্রাফিক আইন ভেঙে ভেঙে ওই একশো টাকা দুশো টাকা দিয়ে দিয়ে পার পেয়ে গেছেন তাদেরকেও কি এই লাইনে এনে ফেলা হবে নাকি তাদের ক্ষেত্রে একই জিনিস চলতে থাকবে টাকা উপার্জন করার সঙ্গে সঙ্গে সঞ্চয়ও করতে হবে আর এই সঞ্চয় করার দিকেই সরকারের দিকে যেটি অন্তর্মুখী পন্থা সরকারি গাড়ির যে যথেচ্ছ ব্যবহার হয় সেইখানে সরকার ফুলস্টপ আনতে চাইছে মানে সেই রসিকতা তো প্রসিদ্ধ সরকারি গাড়ি এবং বাপের জমিদারি নিয়ে যা খুশি তাই করা যায় কিন্তু সেটাই সরকার এবার আটকাতে চাইছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যথেচ্ছ গাড়ি ব্যবহার করা অতিরিক্ত সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগের আগেও উঠেছিল কিন্তু সেইটা নিয়ে খুব একটা কিছু হয়নি কেউ সেটাকে পাত্তা টাত্তা দেননি এখন যখন অর্থ সংকট চলছে বেশি করে টাকা পয়সা রোজগার করতে হবে সঞ্চয় করতে হবে তাই এই নজর দেওয়া হয়েছে এবং এই সমস্যার উপরে নজর পড়েছে তাই এখানে ফুলস্টপ পড়তে চলেছে পরিবহন দপ্তরের একজন আধিকারিক বলছেন একটি রিপোর্টে বলা হচ্ছে পরিবহন দপ্তরের একজন আধিকারিক বলছেন যে তেলের দাম তো দিন দিন বেড়েই চলেছে কিন্তু সরকারি যে গাড়ি তার ব্যবহার যথেচ্ছভাবে হচ্ছে সেখানে কোনোরকম কোনো লাগাম নেই প্রশাসনের একটা মহল বেহিসেবি খরচ করছে এই সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সেইটাকেই সরকার আটকাতে চাইছে যাতে রাজকোষে যে টাকা পয়সা রয়েছে সেগুলোর অপব্যবহার না হয় এবার এসব শুনে মনে হতেই পারে যে এদের মাথায় বুদ্ধি তো কম আছে বলে মনে হচ্ছে না তাহলে প্রশ্ন হল এতদিন কেন ভাবেননি এই বিষয়টা উত্তরটা সেই একই সবই জমিদারির মতো যতক্ষণ না একেবারে তলানিতে এসে যাচ্ছে ততক্ষণ এই চিন্তা মাথাতেই আসছে না যে কালও খেতে হবে এইখানে দুটো মুখ্য প্রশ্ন রয়েছে খুব গুরুতর প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বলা হয়েছে প্রশাসনের একটি মহল যথেচ্ছভাবে বেহিসেবি খরচ করছে এই গাড়ি ব্যবহারের ক্ষেত্রে তা কোন মহল এটা মন্ত্রীরা নাকি আমলারা এবং তারই সঙ্গে দ্বিতীয় প্রশ্ন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনুব্রত মণ্ডলকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখা গেছিল যে তার গাড়ির ওপরে বাতি জ্বলছে এবার সাধারণত আমাদের সীমিত বুদ্ধিতে আমরা যা জানি অ্যাম্বুলেন্সে আমরা বাতি দেখতে পাই অথবা সরকারি গাড়িতে দেখা যায় তাও নির্দিষ্ট কিছু পদের জন্য তা অনুব্রত মণ্ডল তো যতদূর জানা যায় সেরকম কোনোটাই নন তাহলে তার গাড়িতে এই বাতি লাগানো হলো কি করে এই প্রশ্ন কিন্তু আদালতও করেছিল নবান্ন অবশ্য এর কি উত্তর দিয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তারই সঙ্গে এই রাজ্যে এত লালবাতি নীলবাতি লাগিয়ে যে গাড়িগুলো ঘুরছে তারা কারা এই প্রশ্নও করা হয়েছিল এত এত গাড়ি এইভাবে বাতি লাগিয়ে ঘুরছে এই সমস্ত গাড়ির খরচ কি প্রশাসন মানে সরকার বহন করে আর যদি সেটা না হয় তাহলে কার অনুমোদনে কিভাবে এই গাড়িগুলো চলছে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু নবান্নের জঠরেই রয়েছে আগামী বছর মজাদার হতে চলেছে একটি রাজ্যের অর্থকষ্ট সেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং তারই সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি আর তার সাথে যে সমস্ত খিটিমিটি দুর্নীতি লেগে থাকে সে তো আছেই একদম পর্বের শেষে বলি পার্থদার পরে এইবার অনুব্রত মণ্ডল বাঘ বাবাজি তিনি জনসাধারণের উদ্দেশ্যে আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল বলেছেন একটাই কথা বলবো সবার ভালো হোক বীরভূমবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে জানাই তাদের নতুন বছর ভালো কাটুক প্রত্যেকটা মানুষ ভালো থাক এই রকম একজন মানুষ তিনি মা মাটি মানুষের ভালো চাইছেন পশ্চিমবঙ্গবাসীর ভালো চাইছেন রাজ্যবাসীর ভালো চাইছেন তিনি বলছেন সবাই যেন ভালো থাকেন আপনারা ভালো না থেকে যাবেনটা কোথায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় চলে আসবো হঠাৎ যদি উক্ত কথায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে হঠাৎ যদি কথার ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা হঠাৎ যদি কথার মেম্বার হতে পারেন অথবা ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাংকস অপশন থ্যাংকস অপশনটিতে ক্লিক করে আপনারা এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন